আসসালামু আলাইকুম বন্ধুরা, এ&ই হাউস প্ল্যানের থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আপনাদেরকে দেখাবো 45 ফিট ইনটু 32 ফিট জায়গার মধ্যে অসাধারণ একটি বাড়ি প্ল্যান, যেটা আসলে অনেক সুন্দরভাবে রুমগুলো সেট আপ করা হয়েছে এবং একটা গর্জিয়াস বাড়ির ডিজাইন তৈরি করা হয়েছে। এটা আমার একটা ক্লায়েন্টের, তো তার চাহিদা হচ্ছে কি 4টা বেড হবে এবং নিচতলায় 3টা টয়লেট হবে, একটা ড্রয়িং ডাইনিং আলাদা হবে এবং ড্রয়িং রুম থেকে সিঁড়িটা স্পাইরালের মতো হবে। এগুলো হচ্ছে তা গিয়ে তার ডিমান্ড, সেই অনুযায়ী এটা সাজানো হয়েছে। তো প্রথমে একটা সামনে একটা পোর্চ থাকবে এবং মেন ডোর থাকবে, এখানে বড় একটা দরজা থাকবে, এদিক দিয়ে প্রবেশ করে প্রথমে থাকবে একটা ড্রয়িং রুম। ড্রয়িং রুমের সাইজ হচ্ছে গিয়ে 17 ফুট 4 ইঞ্চি ইনটু 10 ফিট 6 ইঞ্চি এবং ড্রয়িং থেকে সরাসরি ডাইনিং এ প্রবেশ করবে। ডাইনিং এর সাইজ হচ্ছে কি 10 ফিট ইনটু 11 ফুট 1 ইঞ্চি এবং এখানেই একটা স্পাইরাল সিঁড়ি দেওয়া আছে। আর এর পাশেই যে অংশটুকু আছে এখানে একটা বেডরুম আছে, এটা সাইজ হচ্ছে গিয়ে 13 ফুট ইনটু 12 ফুট এবং একটা সাথে বারান্দা আছে 10 ফিট বাই 2 ফিট 6 ইঞ্চি 2.5 ফিটের এবং একটা একটা অ্যাটাচ টয়লেট আছে 7 ফিট বাই 4 ফিটের এবং এখানে একটা বেড আছে, যেটা 4 নাম্বার বেড দিয়ে আমি আইডেন্টিফাই করছি, সেটা হচ্ছে কি 11 ফুট ইনটু 11 ফুট 5 ইঞ্চি এবং এই পাশে বেড ওয়ান বেড টু এবং এটা হচ্ছে বেড ওয়ান, এটা বেড টু এবং এখানে আছে বেড থ্রি এবং এখানে বেড ফোর এবং এই অংশটুকুর মধ্যে যেভাবে সাজানো হয়েছে সেটা হচ্ছে গিয়ে এখানে আইসে আমি ডাইনিং থেকে এখানে আসতে পারবো সরাসরি। এখানে একটা বেড আছে, যে বেডটার সাইজ হচ্ছে গিয়ে 13 ফুট ইনটু 12 ফুট এবং একটা অ্যাটাচ টয়লেট 8 ফুট বাই 4 ফুটের এবং এখানে একটা বেডরুম আছে 12 ফুট ইনটু 11 ফুট 5 ইঞ্চির এবং একটা কমন টয়লেট আছে, এটার সামনে একটা বেসিনের ব্যবস্থা রাখা হয়েছে, যে কমন টয়লেটটা সেটা হচ্ছে গিয়ে 8 ফুট ইনটু 4 ফুট 3 ইঞ্চির। আসলেই অনেক অসাধারণ এই প্ল্যানটা তৈরি করা হয়েছে, রুমগুলো সেট আপ করা হয়েছে অনেক সুন্দরভাবে, জায়গার কোনো ওয়েস্ট হয় নাই, একটা গর্জিয়াস বাড়ি প্ল্যান তৈরি করা হয়েছে। টিপিক্যাল ফ্লোরও সেমে থাকবে এবং এটা ফার্নিচার দিয়েও সাজানো হয়েছে, ফার্নিচার দিলে এটা কেমন হয়, সব কিছু ঠিকঠাক আছে কিনা সেগুলো আমরা ফার্নিচার সেট আপ করে দেখিয়ে দিয়েছি। এখানে হচ্ছে গিয়ে টোটাল 1440 স্কোয়ার ফিট। তো এই বাড়িটি তৈরি করতে, একতলা তৈরি করতে সর্বসাকল্য খরচ আসবে আপনার 24 থেকে 25 লাখ টাকা। 24 থেকে 25 লক্ষ টাকার মধ্যে আপনি এই বাড়িটি সুন্দরভাবে তৈরি করতে পারবেন। কেউ যদি এই বাড়িটি তৈরি করতে চান তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের সাথে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন বক্সে আমার ফোন নাম্বার দেওয়া থাকবে। আর যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের জন্য কষ্ট করে ভিডিও তৈরি করে যদি আপনারা একটা সাবস্ক্রাইব করেন তাহলে ভিডিও নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক উৎসাহ পাবো। সো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।